আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফিচারলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি পাশ্চাত্যের সবচেয়ে বেশি আকর্ষণীয় এবং শান্তিময় একটি দেশ, এ হচ্ছে কানাডা। কানাডাতে বাংলাদেশি অনেকেরই স্বপ্ন রয়েছে কানাডায় বেড়ানোর জন্য, কানাডায় উচ্চশিক্ষা গ্রহণের জন্য, কানাডায় ইমিগ্রেন্ট হওয়ার জন্য। আসলে কানাডা পুরো দেশটাই হচ্ছে এরকম যে বিভিন্ন দেশের মানুষ এসে কানাডায় বসবাস করে তারা তাদের ভাগ্য অন্বেষণে বর্তমানে কানাডিয়ান হয়ে গেছেন। কিন্তু কানাডার খোদ অধিবাসী বলতে যারা বোঝায়, এদের অধিকাংশই যদি আপনারা পরিসংখ্যান হিসাব করেন তাহলে তাদের সংখ্যা খুবই নগণ্য। অর্থাৎ 5% মানুষ হচ্ছে কানাডার আদি অধিবাসী বা কানাডিয়ান নাগরিক। তার মানে 95% মানুষ হচ্ছে বৈদেশিক মানুষ, কানাডাতে এসে তারা বসবাস করেছে, পরবর্তী সময় তারা কানাডিয়ান নাগরিকে পরিণত হয়েছে। সারা বিশ্বের বিভিন্ন মানুষ ভাগ্য অন্বেষণে উচ্চতর জীবনযাত্রার লক্ষ্যে কানাডাতে পাড়ি জমাচ্ছে। আমাদের বাংলাদেশ থেকেও প্রচুর পরিমাণে মানুষ কানাডায় গমন করেছে এবং তারা কানাডাতে কেউ উচ্চশিক্ষায় গিয়েছে, কেউ ওয়ার্ক পারমিট স্কিল মাইগ্রেশনে গিয়েছে, কেউ ইনভেস্টর ভিসায় গিয়েছে, কেউ ভিজিট ভিসায় গিয়ে কানাডাতে থেকে গিয়েছে আর ফিরে আসে নাই, পরবর্তী সময় বিভিন্ন রকম পদ্ধতি গ্রহণ করে অ্যাসাইলামের মাধ্যমে আইন আদালত করে নিয়ম কানুনের মাধ্যমে ওই দেশটিতে তারা নাগরিকত্ব গ্রহণ করেছে, তাদের স্থায়ী বসবাসের ব্যবস্থাটি করেছে। ইতিপূর্বে আপনারা অনেকেই জেনেছেন যে কানাডাতে ভিজিট ভিসায় বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে মানুষ 2023 সাল, 24 সাল এবং আগামী 2025 সাল পর্যন্ত বাংলাদেশ থেকে প্রচুর মানুষ কানাডাতে পাড়ি জমিয়েছে এবং যাবে। এর মধ্যে ভিজিট ভিসায় যারা গিয়েছেন, আশ্চর্যজনক হলেও এই কথাগুলো আমাদের মেনেই নিতে হবে, অনেকে যারা সাদা পাসপোর্টধারী তারাও কানাডার ভিসা পেয়ে কানাডায় গমন করেছে। এছাড়াও যাদের টুকটাক বিভিন্ন দেশের ভিসা রয়েছে, 3টি 4টি 5টি ভিসা রয়েছে, যারা যোগ্যতম ক্যান্ডিডেট এবং যাদের কানাডা যাওয়া আসার মতো অর্থনৈতিক সামর্থ্য রয়েছে, অর্থাৎ যেটাকে আমরা ফাইন্যান্সিয়াল সাপোর্ট বলে থাকি বা ব্যাংক সলভেন্সি বলে থাকি, এই ধরনের যাদের সম্ভাবনা রয়েছে বা টাকা পয়সা আছে, যারা বিভিন্ন দেশে বেড়াতে পর্যটক হিসাবে নিজেদেরকে প্রমাণ করতে পেরেছেন, যাদের প্রচুর পরিমাণে ট্রাভেল হিস্ট্রি রয়েছে, তারাও কানাডার 10 বছরের মাল্টিপল ভিসা লাভ করেছে। তবে অনেকে আমাদের কাছে যোগাযোগ করেন যে কানাডার ভিসা আপনাদের কাছে আছে কিনা, আপনারা প্রসেসিং করেন কি। কানাডাতে আমরা স্টুডেন্ট ভিসার প্রসেসিং করছি এবং ভিজিট ভিসার প্রসেসিং করছি। তো কানাডাতে আমরা যে কাজটি করছি না সেটি হচ্ছে সরাসরি ওয়ার্ক পারমিট ভিসা। যারা সৌদি আরবে যাওয়ার যোগ্যতা রাখেন, যারা পড়াশোনা কম বা কোনো মতে 8 পাস বা এসএসসি পাস বা টুকটাক কেউ কাজ জানেন টেকনিক্যাল, অনেকে কাজ জানেন না, এই ধরনের ক্যাটাগরিগুলোর যে ওয়ার্ক পারমিট ভিসা আপনারা আমাদের কাছে সন্ধান করছেন, এই ধরনের কাজটি কানাডার জন্য আমাদের কাছে নেই। তবে আমরা স্রোতের সাথে ধারাবাহিকভাবে আপনাদের সাথে এই কথাটি বলতে পারি, কানাডার জন্য আপনারা যারা ভিজিট ভিসার লক্ষ্য নিয়ে কানাডায় বেড়াতে যাবেন, অবসর সময় কাটাতে যাবেন বা আপনার স্বপ্নটি রয়েছে কানাডায় একটি বার ঘুরে আসার জন্য, ইতিমধ্যে আপনি যদি বাংলাদেশ থেকে, বাংলাদেশের বাইরে ইন্ডিয়া, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, চায়না বা ইউরোপের কিছু কিছু দেশ, তার্কি সহ, মালদ্বীপ সহ, শ্রীলঙ্কা সহ বিভিন্ন দেশে আপনার ভিজিট রয়েছে, আপনি প্রমাণ দিতে পারছেন আপনার একটি শক্তিশালী ট্রাভেল হিস্ট্রি রয়েছে এবং আপনার এই ট্রাভেল হিস্ট্রির এগেনিস্টে আপনার যথেষ্ট পরিমাণ ফান্ড আছে আপনি কানাডায় যাওয়ার জন্য, তাহলে এই 2024 সাল এবং 25 সাল হচ্ছে আপনার জন্য সুবর্ণ সুযোগ কানাডায় ভিজিট ভিসা নিয়ে কানাডায় গিয়ে বেরিয়ে আসার জন্য, বা আপনার পরিকল্পনা মোতাবেক ভিজিট ভিসা নিয়ে আপনি কি ভবিষ্যৎ পরিকল্পনা করবেন সেটি রচনা করার জন্য। কানাডায় ভিজিট ভিসা নেওয়ার জন্য অনেকের যেসব কাগজপত্র প্রয়োজন, অনেকে আমাদের কাছে প্রশ্ন করে থাকেন যে আমি কানাডায় ভিজিট ভিসা করতে চাই, আমরা প্রথমে কয়েকটি শর্ত দিব। প্রথম শর্তটি হচ্ছে কানাডায় যাওয়ার মতো আপনার ফান্ড আছে কি। এরপরের প্রশ্ন হচ্ছে কানাডায় যাওয়ার জন্য আপনি যদি ট্যুরিস্ট ভিসায় আবেদন করেন, আপনার যে পেপারসগুলো লাগবে
প্রথমে আমরা ইন্ডিকেট করব আপনি রিয়েলি টুরিস্ট কিনা। যেমন ধরুন আপনি এর আগে দুইটি তিনটি চারটি দেশ ঘুরে এসেছেন, দেশের বাইরে যাওয়ার আপনার একটি প্রবণতা রয়েছে, বা সেটি হতে পারে সিঙ্গেল ট্যুর, সেটি হতে পারে দ্বৈত বা একক বা ফ্যামিলি ট্যুর হতে পারে, আপনি এইভাবে কয়েকটি দেশ ঘুরেছেন এবং এই ট্যুরগুলো রয়েছে আপনার বিগত পাঁচ বছরের মধ্যেই। এই ট্যুরগুলো যদি থাকে এবং এই ট্যুরের এগেনিস্টে আপনি একটা ট্যুর প্ল্যান, প্রিভিয়াস ট্যুর প্ল্যান তৈরি করবেন, এই ট্যুর প্ল্যানটি কানাডায় অ্যাপ্লাই করার জন্য খুবই জরুরি। এছাড়াও যেহেতু কানাডায় ইন্টারভিউ নেই, আপনার ডকুমেন্টেশনগুলো হতে হবে যথাযথ, যুক্তিযুক্ত এবং এর অথেন্টিসিটি সঠিকতা থাকতে হবে। আপনি একটি ভালো ফাইন্যান্সিয়াল রিপোর্ট আপনি আপনার ব্যাংক সলভেন্সি সাবমিট করবেন। সেখানে অবশ্যই কানাডা যাওয়া আসার যে খরচ, সেই খরচের পরিমাণটা আমরা ধরে নিচ্ছি 7-8 লাখ টাকা থেকে আপনি এটা 1 কোটি টাকা পর্যন্ত আপনার প্রফেশন বা ইনকাম সোর্স অনুযায়ী আপনি দেখাতে পারবেন। এছাড়াও আপনার টাকাগুলো কিভাবে আসছে, এটি আপনার বিশুদ্ধ টাকা কিনা, এই কারণে আপনার অবশ্যই 3 নম্বর ট্যাক্স নোটিফিকেশন সার্টিফিকেট, 3 নম্বর এছাড়া আপনার এই 3 নম্বর যদি কর দিয়ে থাকেন, আয়কর পরিশোধ করে, তাহলে আপনার আয়কর পরিশোধের যে রিটার্ন রয়েছে, আয়কর রিটার্ন সার্টিফিকেট রয়েছে, সেটিও আপনার প্রয়োজন হবে। এছাড়া আপনার ফ্যামিলিতে কারা কারা আছেন, রক্ত সম্পর্কের অর্থাৎ ক্লোজ রিলেশন যারা আত্মীয় স্বজন আছেন, ব্লাড কানেক্টেড, তাদের একটা বর্ণনা লাগবে। যেমন তারা কে, তার পাসপোর্ট নাম্বার, তার জন্ম তারিখ, সে কি প্রফেশনে যুক্ত রয়েছে এবং তার সাথে আপনার সম্পর্কটি কি এবং সে ইতিপূর্বে কানাডায় গিয়েছেন কিনা, এ ধরনের কাছের আত্মীয় স্বজন দেব একটা বর্ণনা লাগবে। আর আপনার যদি কোনো নিকট আত্মীয় কানাডায় থেকে থাকে, আপনি যদি তার পরিচয়টি দিতে চান, তাহলে আপনি সেটি উল্লেখ করতে পারবেন। এছাড়াও কানাডাতে ভিজিট ভিসা পাওয়ার জন্য আপনাদেরকে আরেকটি মোস্ট ইম্পর্টেন্ট বিষয়টি হচ্ছে যে আপনার একটি যদি ইনভাইটেশন হয়, অর্থাৎ আপনার একটি নিমন্ত্রণ পত্র হয়, আপনাকে কেউ যদি ইনভাইট করে, কানাডিয়ান নাগরিক বা কোনো কোম্পানি বা কানাডায় যারা বাংলাদেশি বংশোদ্ভূত পিআর হিসাবে পারমানেন্ট রেসিডেন্সি লাভ করেছে, এই ধরনের কোনো ক্যান্ডিডেট যদি বা এই ধরনের নাগরিক বা যারা কানাডায় ইতিমধ্যে আছেন, তাদের অর্থনৈতিক সমর্থ রয়েছে, তাদের কোনো অনুষ্ঠানে, কারো জন্মদিন হতে পারে, কারো বিয়ে শাদী হতে পারে, বা আপনি আপনার বন্ধুর জন্মদিন বা তার বাচ্চা কাচ্চার জন্মদিনে আপনি অ্যাটেন্ড করতে চাচ্ছেন, বা কোনো ফ্যামিলি প্রোগ্রাম রয়েছে, সেই প্রোগ্রাম ভিত্তিক আপনাকে কোনো ইনভাইটেশন দেওয়া হয়েছে, সেই ইনভাইটেশন উপলক্ষে আপনি কানাডায় গিয়ে সেই অনুষ্ঠানটিতে যোগদান করতে চান, এই ধরনের একটি ইনভাইটেশন আপনার ভিসা প্রসেসিং এর জন্য অত্যন্ত উপকারী হবে। এছাড়াও আপনি কি করছেন, যেমন ধরেন আপনি বিজনেস, অবশ্যই ট্রেড লাইসেন্স অথবা সার্টিফিকেট ইনকর্পোরেশন লিমিটেড লাইসেন্স এর কপি আপনাকে দিতে হবে। এছাড়াও আপনি কোম্পানির যে ভিজিটিং কার্ড রয়েছে, আপনার পদবী সম্বলিত সেই ভিজিটিং কার্ডটিরও প্রয়োজন হবে। এবং আপনি যদি কোনো কোম্পানিতে চাকরি করে থাকেন, তাহলে আপনার কোম্পানি কর্তৃক NOC লাগবে, অর্থাৎ নো অবজেকশন সার্টিফিকেট লাগবে, যে আপনার কোম্পানি স্বীকার করবে আপনি এই দিনগুলোর জন্য কানাডাতে অবস্থান করতে চাচ্ছেন এবং সেখানে কোম্পানির কোনো বাধা নেই। এছাড়াও আপনার ফাইন্যান্সিয়াল সাপোর্টের জন্য যারা চাকরি করছেন তাদের একটি স্যালারি স্টেটমেন্ট লাগবে, যে অথবা আপনি এই স্যালারিটি কোম্পানি থেকে ব্যাংকের মাধ্যমে গ্রহণ করছেন, এই ব্যাংকে যে স্যালারি যে অ্যাকাউন্টটি থাকে সেই অ্যাকাউন্টের 6 মান্থের একটি স্টেটমেন্ট দিবে। যারা বিজনেস করে থাকেন তারা বিজনেসের বা ব্যবসায়িক ট্রেড লাইসেন্সের এগেনিস্টে আপনার যে চলতি অ্যাকাউন্ট রয়েছে, কারেন্ট অ্যাকাউন্ট রয়েছে, সেই কারেন্ট অ্যাকাউন্টে যে লেনদেনগুলো রয়েছে, ব্যালেন্সে যেসব টাকা পয়সা রয়েছে, সেগুলো আপনি আপনার ভিসা প্রসেসিং এর জন্য সাবমিট করতে পারবেন। তো ভিসা পাওয়ার জন্য আপনার বয়স এবং আপনার ট্যুর হিস্ট্রি এবং আপনার ফাইন্যান্সিয়াল সাপোর্ট এবং আপনি কি করেন এর আইডি গুলো যথাযথভাবে আপনি উপস্থাপন করবেন। এছাড়া সবচেয়ে বড় ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে কানাডার যে ইনভাইটেশন, এই ইনভাইটেশন গুলো যদি যথাযথ হয় এবং আপনি যদি একজন প্রফেশনালের কাছ থেকে আপনার যে ভিসা সাপোর্টিং যত রকম
মুসাবিদা গুলো আছে, অর্থাৎ প্রসেসিং গুলো আছে, সেগুলো যদি আপনি একজন এক্সপার্ট হ্যান্ডের মাধ্যমে করে নেন, তাহলে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা অনেক অনেক বেড়ে যাবে। আমরা ফিউচার ওয়ার্ল্ড আপনাকে কি কি দিচ্ছি, ধরুন আপনার কোনো ইনভাইটেশন দেওয়ার মতো কেউ নেই, এই ইনভাইটেশনটি পাওয়ার জন্য আমরা যথেষ্ট পরিমাণ অথেন্টিক ইনভাইটেশনের ব্যবস্থা করছি। এই ইনভাইটেশন বেসিক্যালি আপনারা যারা সমস্ত কাগজপত্র আছে আপনি নিজেই প্রসেসিং করছেন, এখন আপনার ইনভাইটেশন দরকার, সেই ইনভাইটেশনটিও আমাদের মাধ্যমে আপনি গ্রহণ করতে পারবেন এবং আপনি নিজে নিজে অ্যাটেম্প নিতে পারবেন, প্রসেসিং করতে পারবেন। আর যারা দুটোই নেবেন, ইনভাইটেশন এবং আপনি প্রসেসিং সাপোর্ট, দুটোই আমরা আপনার জন্য করে দিতে পারছি। কানাডাতে বর্তমান সময়ে আপনি যদি প্রসেসিং করেন, তাহলে অনেকে প্রশ্ন করেন আমাকে যে ভিসা পেতে কতদিন সময় লাগবে। ইনভাইটেশন কালেকশন করতে আমাদের 7 থেকে 15 দিন, অর্থাৎ 2 সপ্তাহের বিষয়, এবং আপনি এটা পাওয়ার পরে একটি আবেদন করবেন। আবেদন করে বিএফএস গ্লোবালে কানাডার যেখানে আপনি আপনার দরখাস্তটি ভিসা আবেদনটি সাবমিট করবেন, সেখান থেকে একটি শিডিউল গ্রহণ করবেন। এই শিডিউলটি পেতে বর্তমান সময়ে একটু হিমশিম খেতে হয়, তবে এই শিডিউলগুলো আপনাকে নেওয়ার জন্য অতি ত্বরিৎ গতিতে আপনি যাতে শিডিউল পান, এই ব্যবস্থাটিও আমরা ইনশাল্লাহ করে দিতে পারছি। এবং সেই অনুযায়ী আপনি বায়োমেট্রিক দিয়ে আপনার ভিসা অ্যাপ্লিকেশনটি জমা প্রদান করবেন। অনেকেই বলে থাকেন যে বিএফএস গ্লোবালে কিছু কিছু প্রশ্ন জিজ্ঞেস করে যে আপনি কানাডায় কেন যাবেন, আপনার ওই কাগজটা দেন ওই কাগজটা দেন, এরকম করে জমা নেই, এটি অনেকে ইন্টারভিউ মনে করে থাকেন। হ্যাঁ, এটি এক ধরনের হতে পারে, একই লিটিল বিট ইন্টারভিউ, কিন্তু ইমিগ্রেশন রুলস অনুযায়ী বিএফএস গ্লোবাল আপনার কাছ থেকে কোনো ইন্টারভিউ নিচ্ছে না। অনেকে এটিকে ইন্টারভিউ হিসেবে চালিয়ে দেন এবং সেটি অনেকে বলে থাকেন যে আপনার এই ইন্টারভিউটি ক্যামেরাবন্দি করে কানাডার দূতাবাসে দেওয়া হচ্ছে এবং এটি দেখে তারা একটা সিদ্ধান্ত নিচ্ছে। এই কথাটি একদমই ডাহা মিথ্যা কথা। বিএফএস গ্লোবাল আপনার কোনো ইন্টারভিউ নিচ্ছে না, আসলে আপনি কে সেটি আইডেন্টিফাই করে আপনার পাসপোর্ট সহ বিভিন্ন কিছু তারা জমা রাখছে মাত্র। তো এটি হলো আপনার জমা দেওয়ার পালা শেষ হলো। এরপরে আপনি যখন ফাইনালি এম্বাসি থেকে আপনি একটি মেইল পাবেন, এই মেইলের মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে যে আপনি আপনার মেডিকেল টেস্ট করিয়ে এটি জমা প্রদান করা দেওয়ার জন্য। কানাডার এম্বাসি অনুমোদিত ওহাব মেডিকেল সেন্টার, এটি বারিধারায় অবস্থিত, শুধুমাত্র সেখানে আপনারা আপনাদের মেডিকেল টেস্টটি করে আপনি ফি দিয়ে চলে আসবেন। ওহাব মেডিকেল সেন্টার এটিকে কানাডার যে ইমিগ্রেশন সার্ভার রয়েছে সেখানে আপনার মেডিকেল রিপোর্টটি সংযুক্ত করে দেবে। এটি আপনার শেষ কাজ। এরপরে অপেক্ষার বালা, আপনার যে ঢাকাতে আপনি ফাইলটি সাবমিট করেছিলেন এটি চলে যাবে সিঙ্গাপুরে। সিঙ্গাপুরে বাংলাদেশিদের জন্য কানাডিয়ান যে দূতাবাস সিঙ্গাপুরে অবস্থিত রয়েছে সেখান থেকে আপনার ভিসার সমস্ত পেপারসগুলো যাচাই বাছাই করে আপনার প্রিভিয়াস হিস্ট্রি, আপনার ব্যাংক সাফিসিয়েন্ট ব্যালেন্স এবং আপনার আসলে সমস্ত ডকুমেন্টসগুলো শেষ পর্যন্ত এটি প্রমাণ করছে কিনা যে আপনি কানাডায় গেলেও আবার হোম কান্ট্রি বাংলাদেশে আপনি ফেরত আসবেন, এই বিশ্বাসটুকু তারা আপনার অ্যাপ্লিকেশন দেখে রাখতে পারছে। এটি যদি তারা বুঝতে পারে এবং তাদের মনের মধ্যে ধারণাটি এরকম হয় ভিসা অফিসারের কাছে যে আপনি আপনার যোগসূত্র, আপনার শেকড়ের টানটা এত বেশি যে আপনি অবশ্যই অবশ্যই বাংলাদেশে ফেরত আসবেন, এটা যদি তারা বুঝতে পারে অবশ্যই আপনাকে ভিসা প্রদান করবে। অনেকেই বলেন যে ভিজিট ভিসা আমরা এত টাকা খরচ করে নিয়ে লাভ কি, এটা আপনার বিষয়। কারো কারো জন্য একদিনের কানাডার ভিসা পেলেও তার জন্য লাভ, আবার কারো কারো জন্য 1000 বছরের থাকার অনুমতি পেলেও কানাডা যেয়ে লাভ নেই, এটি আপনি সিদ্ধান্ত নেবেন আপনার জন্য এটি প্রয়োজন কি প্রয়োজন না। তো আমাদের কাছে যারা কোয়ারি দেন কানাডায় যেতে চান বা পশ্চাত্য দেশে যেতে চান, ইউরোপ আমেরিকা কানাডায় যেতে চান, তাদের জন্য প্রথম পছন্দের দেশ হচ্ছে কানাডা এবং তারা মনে করে কানাডায় গেলে আমরা বাঙালি সহ আত্মীয় স্বজনের সাপোর্ট পাবো বা তার যে কেরিয়ার বা তার যে নিজস্ব গুণাবলী রয়েছে এবং তার যে প্রতিভা রয়েছে এগুলো দিয়ে সে ভবিষ্যতে কানাডাতে সার্ভাইভ করতে পারে, এরকমটি যারা মনে করেন তারা আমাদের সঙ্গে আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট সহ আপনি কানাডার ভিজিট ভিসা সাপোর্ট নেওয়ার জন্য এবং ইনভাইটেশন কালেকশনের জন্য, ইভেন দো যাদের ব্যাংক সলভেন্সি ব্যাংক সাপোর্টের জন্য
ভিসা অ্যাপ্লিকেশন করতে পারছেন না, তারও আমাদের সাথে যোগাযোগ করে আপনি কানাডার ভিজিট ভিসাটি এবং কানাডার যদি স্টুডেন্ট ভিসাও প্রসেসিং করতে চান, সাদর আমন্ত্রণ ফিউচার ওয়ার্ল্ডে আগমনের জন্য। আজকে আর নয়, কানাডা সম্পর্কিত যদি কোনো আপনার প্রশ্ন থাকে আমাদের বিবরণ বক্সে অনেকের টেলিফোন নাম্বার, আমাদের যারা কাউন্সিলর আছেন কানাডা সম্পর্কে আলোচনা করবেন তাদের নাম্বার দেওয়া রয়েছে, আপনারা নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন। এছাড়াও আমাদেরকে ছোটখাটো বিভিন্ন প্রশ্ন থাকলে কমেন্টস বক্সে প্রশ্নটি দিয়ে দিতে পারেন, আমরা সময় সুযোগ করে আমরা আপনাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করব ইনশাআল্লাহ। এছাড়াও আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা যুক্ত থাকুন এবং আমাদের যে ফেসবুক পেজটি রয়েছে ফিউচার ওয়ার্ল্ডের, সেই অফিসিয়াল পেজটিতে আপনারা ফলোয়ার হয়ে থাকুন, তাহলে আমাদের বিভিন্ন আপডেট তথ্যগুলো আপনারা সময় মতো জানতে পারবেন। আজ এ পর্যন্তই, যারা ভিডিওটির সঙ্গে ছিলেন ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না, ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন। যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।